সম্মেলনের আয়োজন, সেই সম্মেলন থেকে পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা উদ্দেশ্য সম্প্রীতি বার্তা, মানবতার বার্তা, ভালোবাসার বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেই উদ্দেশ্যকে সার্থক করার জন্য আমি আমার ক্রম অনুসারে পর্যায়ক্রমে ভগবান যিশু উপদেশ সম্বলিত দি বাইবেল থেকে আমি কিছু পাই। ভগবান যিশু সম্পর্কে আজকের দিনে কিছু বলা খুবই প্রাসঙ্গিক। সারা বিশ্বে আর জানেন যে মানবতার এক প্রচন্ড সংকট সময় চলছে, সারা দেশে নৈতিকতা এবং মূল্যবোধের চরম অবক্ষয়। এই প্রেক্ষিতে সেই মানবতা প্রেমী এবং প্রেমী বিশ্ব প্রেমী মানব প্রেমী জীবন্ত প্রতিমূর্তি সেই ভগবান যিশু সম্পর্কে আমি কিছু বলব বলছি আমার ধর্মগ্রন্থ দি বাইবেল থেকে কিছু অংশ পাঠ করব। আমি খুব ছোট্ট একটি অংশ পাঠ করব, কারণ সময় অনেক অতিক্রান্ত হয়েছে, তবু প্রয়োজনের জন্য একটু পড়তেই হবে। যদি দয়া করে একটু আপনারা শোনেন, সবাই উপকৃত হবে এবং উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য সার্থক হবে।